ਅੱਜ ਇਹ 23 ਅਗਸਤ 2022 ਸਾਲ আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ছয়টি জেলাতে কোন কোন জেলাতে এমন পরিস্থিতি হতে পারে ছয়টি জেলা বাদে অন্যান্য জেলাগুলোর কি পরিস্থিতি থাকবে নিম্নচাপের শেষ অবস্থান কি রয়েছে এছাড়া ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশে কেমন আবহাওয়া থাকতে পারে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ডিটেলসভাবে ভিডিওটি কোনোখানে কাজে লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল এই মুহূর্তে যেটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে তাতে যে নিম্নচাপটি ছিল সেটি আরও পশ্চিম ভারতের দিকে চলে গেছে যার ফলে আজকে রাজস্থান এবং গুজরাট সংলগ্ন জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে প্রধানত অধিকাংশ জেলাতেই তবে ভারী বৃষ্টি চলতে পারে মূলত ছয়টি জেলাতে এমনটা তারা জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে যে আবহাওয়া থাকার সম্ভাবনা আজকে রয়েছে তাতে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জায়গায় চলতে পারে এমনটা বলছেন আবহাওয়া দপ্তর পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এখানেও ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ আজকে কোথাও কোথাও একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়গ্রাম জেলাতেও প্রধানত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে বজ্র বিদ্যুৎ সহ হাওড়া জেলাতে রয়েছে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা সঙ্গে বলা হয়েছে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও বইতে পারে উপকূলের জেলাগুলোতে সঙ্গে বজ্রবিদ্যুতের বার্তা রয়েছে হাওড়া জেলাতে এছাড়া রয়েছে হুগলি এবং কলকাতা এই দুটো জেলাতে মূলত মাঝারি থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি সতর্কবার্তা এখনো আবহাওয়া দপ্তর দেননি সঙ্গে বৃষ্টিও চলতে পারে এমনটা রয়েছে আপডেট পশ্চিম দিকের অন্যান্য জেলা যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই দুটো জেলাতে যেটা আবহাওয়া দপ্তর বলছেন মাঝারি মানে পারে তবে সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত কোথাও কোথাও বা কখনো কখনো আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দুটি জেলাতে অর্থাৎ বাঁকুড়া এবং পুরুলিয়া পাশাপাশি পশ্চিম দিকের এখনও যে জেলা রয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই দুটো জেলাতেও রাতের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা দেখাচ্ছে অনলাইন সিস্টেম তো বুঝতেই পারছেন যে আজকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া দপ্তরের মত অনুযায়ী একটা বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে যেমন রয়েছে নদিয়া সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এখানে আবহাওয়া দপ্তর বলছেন প্রধানত হালকা থেকে মাঝারি মানের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমন সতর্কবার্তা তাঁরা দিয়েছেন তবে এর সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে হালকা থেকে মাঝারি মানের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা তবে অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই যে তিনটি জেলা নদীয়া সঙ্গে রয়েছে পূর্ব পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একটু ভারী বৃষ্টি হলেও কিন্তু অবাক হবার কিছু থাকছে না কারণ এখানে পার্শ্ববর্তী জায়গাগুলো উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই পার্শ্ববর্তী জেলাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টি একটা চলতে পারে এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই আজকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আগামীকাল চব্বিশ তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি কিন্তু চলবে সকাল সাড়ে আটটা বা নটা পর্যন্ত এরকম সতর্কবার্তা রয়েছে আগামীকালও তবে বেলার পর থেকে বৃষ্টি কমবে আগামীকালের যে আপডেট পাওয়া যাচ্ছে মূলত উপকূলের জেলাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া কলকাতার কিছু জায়গায় মাঝারি থেকে একটু ভারী কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ আগস্ট তারিখে এটাই রয়েছে সবশেষ তথ্য আগামীকাল অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এখানে প্রধানত হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এটাই রয়েছে আজকে এবং আগামীকালের সবশেষ সারা দক্ষিণবঙ্গের আবহাওয়াটা কেমন থাকতে পারে তার একটা পূর্বাভাস উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনোরকম সতর্কবার্তা আবহাওয়া দপ্তর দেননি তবে অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে কোথাও কোথাও মাঝারি থেকে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে প্রধানত হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কুচবিহার আলিপুরদুয়ারে প্রধানত হালকা থেকে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কারণ আবহাওয়া দপ্তর বলছেন সাধারণের থেকে তিন বা চার ডিগ্রি মতো তাপমাত্রা বেশি থাকবে ফলে উত্তরবঙ্গের জেলায় জেলায় কিন্তু গরম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আগামী তিন বা চার দিনে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে না এই রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজ এবং আগামীকালের আপডেট এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আবহাওয়া দপ্তর বলছেন হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও এমনটাই সম্ভাবনা তবে অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে মূলত আজকে বিকাল থেকে রাতের মধ্যে ঝাড়খণ্ডে কোথাও কোথাও একটু দমকা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও কোথাও কোথাও বিক্ষিপ্ত মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত চলতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে ধানবাদ জামশেদপুর এছাড়া রাঁচিতে এমন হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ওপরের দিকের এই তিনটি রাজ্যতে মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে তবে আসামের দু এক জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিচের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রধানত হালকা মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তবে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আজকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে বিশেষ করে রয়েছে উত্তর এবং পশ্চিম দিকে জেলাগুলো উত্তর ত্রিপুরা উনকোটি সঙ্গে রয়েছে রাজধানী আগরতলা পশ্চিম ত্রিপুরা এখানে সম্ভাবনা বেশি দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাই জলার দিকে সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে তবে রাতের দিকে বৃষ্টিপাত বেশ কিছুটা কমার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আগামীকালের যে আপডেট রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে মূলত সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকালে এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে পশ্চিম দিকে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন রয়েছে প্রধানত গুজরাট সঙ্গে রয়েছে রাজস্থান এছাড়া মধ্য মহা মহারাষ্ট্র রয়েছে সঙ্গে রয়েছে গোয়া কঙ্কন এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমন একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে তামিলনাড়ু কেরালা কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট মূলত লক্ষ্য করতে পারা যাচ্ছে তাতে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আজকে সারা দেশ জুড়েই বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে এটা অনলাইন সিস্টেমের আপডেট মূলত যেটা আমরা লক্ষ্য করতে পারছি নিচের যে বিভাগগুলো রয়েছে দক্ষিণ দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ দমকাঝড়ো হাওয়ার সঙ্গে মূলত হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় একটু দমকা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে অন্যান্য বিভাগ যেমন ঢাকা বিভাগ এখানেও রয়েছে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া রয়েছে রংপুর এবং রাজশাহী এখানেও রয়েছে বেশ কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তবে সব থেকে যেটা বেশি আমরা লক্ষ্য করতে পারছি খুলনা বিভাগ বরিশাল বিভাগ রাজশাহী বিভাগ এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাপটা একটু বেশি হতে পারে অর্থাৎ কোথাও কোথাও ভারী বৃষ্টি চলতে পারে উত্তর দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে যেমন রয়েছে রংপুর ময়মনসিং সিলেট এখানেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা মূলত মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই আজকে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এটা জানাচ্ছি আপনাদের সমস্তই অনলাইন সিস্টেম যে আপডেট দিয়েছে সেখান থেকেই তবে এর সঙ্গে আগামীকালের যে আপডেট পাওয়া যাচ্ছে তাদের বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সারা দেশ জুড়ে অনেকটা অনেকটা কমার সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণের বিভাগগুলো যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল হতে পারে তবে আজকের মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামীকাল সকাল পর্যন্ত এরকম একটা বৃষ্টি চলতে পারে বা বেলার পর থেকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে এছাড়া উত্তরের বিভাগগুলো যেমন হচ্ছে রংপুর ময়মনসিং সিলেট এখানেও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম এছাড়া রাজশাহী এবং ঢাকা বিভাগে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম লক্ষ্য করতে পারা যাচ্ছে তাই আজকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং দেশের কোথাও কোথাও বেশ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস সমস্ত কিছুই অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওটি কাজে লাগলে লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ড